হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেনলি পাঠানকে নিয়ে কথা বলবো এবং পাঠান সংক্রান্ত দুটো বিষয়কে নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে কথা বলবো। সো প্রথমে কথা বলবো পাঠানের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং সেকেন্ড কথা বলবো পাঠানের বাংলাদেশ রিলিজকে নিয়ে। সো এখন কথা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে পাঠান রিলিজ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, সেখানে এতদিন হয়ে যাওয়ার পরেও পাঠান যে কালেকশনটা বক্স অফিসে দিচ্ছে সেটা সত্যি বলতে একটা ট্রিমেন্ডাস কালেকশন। এবং যে জায়গাতে সেলফির মতো মুভি এবং যেখানে ইমরান আমাদের অক্ষয় কুমার, ইমরান হাশমি রয়েছে, সেই সমস্ত সিনেমা রিসেন্ট রিলিজ হওয়া মুভিগুলো কিন্তু অতটাও কিন্তু কালেকশন করতে পারছে না। এবং এটা সত্যি বলতে বলিউডের জন্য একটা দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু পাঠান এই এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সেলফির থেকে অনেক 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 গুণে কিন্তু এটা ভালো পারফরমেন্স দিচ্ছে, অ্যাটলিস্ট সিঙ্গেল ডিজিটে কিন্তু কালেকশন করছে বক্স অফিসে। সো যেটুকু আপডেট উঠে এসছে, গতকাল অবধি কিন্তু পাঠান শুধুমাত্র ইন্ডিয়াতে 523 কোটির কিন্তু বিজনেস করে ফেলেছে এবং প্রত্যেক দিন কিন্তু কাছাকাছি 1 কোটির কিন্তু কালেকশন করেই যাচ্ছে। এবং এরকম যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং খুবই আশাবাদী যে এটা ওটিটি রিলিজের আগে অবধি কিন্তু হলে চলবে, এবং হলে এরকম যদি পার ডে 1 কোটি 1.5 কোটি কালেকশন করতে থাকে এটা কিন্তু 550 কোটি বা 600 কোটির দিকেও কিন্তু এগোতে পারে শুধুমাত্র ইন্ডিয়াতে। এবার দেখা যাক কীরকম কী কালেকশন করে বক্স অফিসে পাঠান। দ্বিতীয়ত যে আপডেট, ওরাও কিন্তু পাঠান সংক্রান্ত। সো আপডেটটা হচ্ছে আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে পাঠান বাংলাদেশ রিলিজ হবে এবং এটা কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল 24শে ফেব্রুয়ারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু 24শে ফেব্রুয়ারি কিন্তু রিলিজ হয়নি। তার মেনলি প্রধান কারণ যেটা উঠে আসছে সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি ছিল কিন্তু ভাষা দিবস, এবং বাংলাদেশের কাছে এই 21শে ফেব্রুয়ারি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জন্যই, যেহেতু বাংলা একটা ভাষা এবং পাঠান একটা হিন্দি ছবি, তো সেই জায়গা থেকে এই জন্যই কিন্তু কোনো রকম অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ছবিকে মানে হিন্দি ছবি এ কিন্তু ওই এই অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসে কিন্তু রিলিজ করতে দেওয়া হবে না। এবং এটা আমার মনে হচ্ছে কোনো রকম লজিক্যাল কথাবার্তা হলো না। তার কারণটা আছে বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু প্রচুর হিন্দি ছবি কিন্তু কনজিউম করছে এবং হিন্দি সিরিজ হিন্দি ছবি কিন্তু মানে কনজিউম কন্টিনিউয়াসলি করছে, এবং এটা আমার মনে হয় যে কোনো রকম মানে লজিক্যাল কথাবার্তা হলো না। এবার এটা সম্ভবত মার্চে রিলিজ হবে, দেখা যাক নেক্সট আপডেট কবে উঠে আসে। এটা ছিল মেনলি বক্তব্য। তোমাদের কী মতামত এই দুটো বিষয় কি নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।